কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মোড়ালিয়া গ্রামে পরিচ্ছন্নতা অভিযান, মাদক সেবন ও জুয়া খেলার কুফল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মোড়ালিয়ায় সচেতন নাগরিকদের উদ্যোগে ছাত্র স্থানীয়দের অংশগ্রহণে মোড়ালিয়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়। জায়গা জমির বিরোধ নিয়ে অনেকেই নৌবাহিনীর কাছে অভিযোগ নিয়ে আসে, তবে মাদক নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। আপনারা মাদকের অভিযোগ নিয়ে আসুন, নৌবাহিনী আপনাদের পাশে আছে। এই কথা বলেন আলোচনা সভার প্রধান অতিথি, নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরমান। বাংলাদেশ নৌবাহিনী যতদিন এখানে আছে আপনাদের পাশে থাকবে, আগেও ছিল এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। সো আজকে আমি এখানে ডিপ্লয়মেন্টে এসেছি, মোটামুটি 10 দিন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখনো পর্যন্ত দেখিনি মাদকের অভিযোগ এবং জুয়ার অভিযোগ নিয়ে একজনকে আসতে। সবাই জায়গা জমি মারামারি খুনাখুনি এসব নিয়ে আসতেছেন আপনারা। বাংলাদেশ নৌবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা দেখতেছেন যে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জুয়ার ক্ষতিকর প্রভাব ইতিমধ্যে আপনাদের কুতুব দিয়ে ছড়িয়ে পড়েছে। সো আপনারা আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে যে যেখান থেকে পারেন রুখে দাঁড়ান এবং আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করুন। ধরেন আয়োজনে উপস্থিত অতিথিরা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আর লোভ জিনিসটা হচ্ছে, লোভের কারণে মানুষ যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়। যেমন মনে করেন, এই যে আমি অনলাইনে জুয়া খেলতেছি, এটা একটা লোভ। আমি আজকে 10 টাকা মারলাম, কালকে আবার 20 টাকা মারলাম, এভাবে 100, 150 বা 1 লাখ খরচ কি করে, কিসের আশায়? লোভের আশায়। আমরা প্রত্যেকে প্রত্যেকের রাস্তায় গাছ দিয়া আমাদের সন্ধান, আমাদের এলাকার সন্ধান যদি খারাপ পথে যায় এর জন্য দায়ী আমি আপনি, যেহেতু আপনি এলাকার গার্জিয়ান, এলাকার গার্জিয়ান যেহেতু আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। বিকেলে মোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাশিদুল ইসলামের সভাপতিত্বে মাদক সেবন ও জুয়া খেলার কুফল শীর্ষকে আলোচনা সভায় আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোড়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ কামাল হোসেন এবং ইমাম আব্দুল মজিদ, বড়খুব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, দক্ষিণ মোড়ালিয়া জামে মসজিদের খতিব আলাউদ্দিন কুতুবি, সাবেক মেম্বার মুর্শেদ আলম মুকুল, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাদশাহ। এই আলোচনা সভায় মোড়ালিয়ার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক।